হে গেছে ধরনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকে এভাবে ডুয়েট ভিডিও তৈরি করবেন আপনারা অনেকে জানেন বর্তমানে ফেসবুকে এভাবে যে কোনো ট্রেন্ডিং বা ভাইরাল টপিক নিয়ে অনেকে ডুয়েট ভিডিও তৈরি করে মিলিয়ন মিলিয়ন ভিউজ কামাচ্ছে এবং তার সাথে টাকা ইনকাম করছে তা আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকে এ ধরনের ডুয়েট ভিডিও তৈরি করবেন যাতে কোনোরকম কপিরাইট ক্লেম না আসে তো গাইজ আপনিও যদি এভাবে ফেসবুকে ডুয়েট ভিডিও তৈরি করে অনেক বেশি ভিউ আনতে চান এবং টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো গাইজ ফেসবুকের এভাবে ডুয়েট ভিডিওগুলো খুব সহজে তৈরি করার জন্য আপনি ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন ইনশর্ট অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে গিয়ে ইনশর্ট লিখে সার্চ করলে একেবারে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনি ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে ভিডিও বলে একটা অপশন দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এখানে নিউ বলে যে অপশনটা আছে এখানে ফ্লাস আইকনে ক্লিক করে দেবেন ফ্লাস আইকনে ক্লিক করে দিলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবার আপনি যে ভিডিওর সাথে ডুয়েট ভিডিও তৈরি করতে চান বা যে ভাইরাল ভিডিওটার সাথে আপনি ডুয়েট ভিডিও তৈরি করে রিয়োকশান দিতে চান সেই ভিডিওটা আগে থেকেই ইউটিউব বা ফেসবুক থেকে ডাউনলোড করে নেবেন তো ভিডিওটা ডাউনলোড করা হয়ে গেলে ভিডিওটা আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এখানে যে টিক চিহ্ন আছে এটাতে ক্লিক করে দেবেন তো চিহ্নতে ক্লিক করার পর ভিডিওটা এডিট করার অপশানে চলে আসবে এখন একটু মনোযোগ সহকারে দেখবেন এখন আমি দেখাবো কিভাবে এডিট করলে বা কিভাবে রিয়োকশান দিলে আপনার ভিডিওতে কপিরাইট রাইট ক্লেম আসবে না তো ভিডিওটা এডিট করার অপশানে চলে আসলে আপনি এখানে কর্নারে ক্যানভাস বলে একটা অপশান পেয়ে যাবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর প্রথমে আপনাকে সাইজ সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমরা ডুয়েট ভিডিও তৈরি করবো তাই একটু বড়ো সাইজ লাগবে আপনি ফোর পয়েন্ট ফাইভ যে রেশিওটা আছে এটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করার পর দেখেন আপনি আপনার ভিডিওটাকে মুভ করতে পারবেন তারপর আপনি এটাকে উপর নিচে যেখানে আপনার সুবিধা বা রাখতে সুবিধা হবে রিয়োকশান দিতে সুবিধা হবে আপনি সেখানে সিলেক্ট করে দেবেন তা আমি উপরে বসিয়ে দিয়েছি উপরে বসিয়ে দেওয়ার পর এখানে টিকসিন্ন আছে যে এটাতে ক্লিক করে দেবেন তো ভিডিওটা সেট করা হয়ে গেলে এখন এই ভিডিওর সাথে আপনি যে রিয়েকশান ভিডিও দিবেন বা যে ভিডিও বানাবেন সেটা অ্যাড করবেন তো সেই ভিডিওটা অ্যাড করার জন্য এখানে ফিপ বলে একটা অপশন পেয়ে যাবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে তো আপনি এই ভিডিওটার সাথে যে রিয়াকশন ভিডিও বানিয়ে রেখেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলে আপনার ভিডিওটা চলে আসবে তারপর আপনি ভিডিওটাকে সুন্দর করে কাস্টমাইজ করে ভিডিও নিচ দিয়ে বসিয়ে দিবেন ভালো করে তো ভিডিওটা সুন্দর করে কাস্টমাইজ করে বসানো হয়ে গেলে এখানে যে টিক চিহ্ন আছে এটাতে ক্লিক করে দেবেন চিহ্নটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের মেন ভিডিও আর রিয়াকশান ভিডিওটা ভালোভাবে অ্যাড হয়ে গেছে এখন যে কাজটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে আপনি যে ভিডিওটা ইউজ করছেন সেই ভিডিওতে যেন কপিরাইট ক্লেম না আসে সেজন্য আপনি যে কাজগুলো করবেন একটু ভালোভাবে দেখবেন এটা নাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে তো আপনার ভিডিওতে যেন কপিরাইট ক্লেম না আসে সেজন্য আপনি একেবারে হু ভিডিও ডাউনলোড করে সেটা আপলোড দিয়ে দিবেন না ভিডিওতে একটু কাটসাট করে নেবেন তাহলে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না তো ভিডিওটা হালকা চার্ট করার জন্য ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন লেয়ারের উপর ক্লিক করলে আপনি যেখান দিয়ে কাটবেন সে জায়গাটা সিলেক্ট করবেন তারপর এখানে অনেকগুলো অপশান আছে এগুলাকে একটু সরিয়ে নিলে আপনি এখানে স্প্লিট বলে একটা অপশান পেয়ে যাবেন এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিলে ভিডিওটা মাঝখান দিয়ে দুই বাঘ হয়ে যাবে তারপর এখান থেকে আপনি মাঝখান থেকে হালকা একটু কেটে নেবেন কেটে নেওয়ার জন্য আবার স্প্লিটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার ভিডিওটা এখান দিয়ে বাগ হয়ে গেছে তারপর আপনি যে অংশটা ফেলে দিবেন তারপরে ক্লিক করবেন এখানে ডিলেট অপশানে ক্লিক করলে আপনার ভিডিওটা ডিলেট হয়ে যাবে এই কাজটা এই জন্যই করবেন কারণ আপনি হুবহু ডাউনলোড করে ভিডিওটা আপলোড দিয়ে দিলে কপিরাইট ক্লেম আসবে কিন্তু আপনি যদি হালকা কাটসাট করে আপলোড দেন তাহলে কপিরাইট ক্লেম আসবে না তা আপনি ভিডিওতে এরকম মাঝখান থেকে শেষের দিকে বা একেবারে আপনার যেখান যেইখান অপ্রয়োজনীয় মনে হয় আপনি এখান থেকে স্পিডে ক্লিক করে আগে বাক করে নেবেন তো ভিডিওর মধ্যে যে অপ্রয়োজনীয় অংশগুলো আছে আপনি এগুলাতে স্পিডে ক্লিক করে আগে মাঝখান দিয়ে বাক করে নেবেন তারপর কয়েক সেকেন্ড যাওয়ার পর এগুলো স্পিডে ক্লিক করে এভাবে মাঝখান দিয়ে বাক করে তারপরে ডিলেট অপশানে ক্লিক করে ফেলে দিবেন মোট কথা কফিরাইট ক্লেম থেকে বাঁচার জন্য আপনি হুব ডাউনলোড করা ভিডিও রিয়োকশান ভিডিওতে অ্যাড করে আপলোড দিবেন না তাহলে কপিরাইট ক্লেম আসবে আপনি ভিডিওটা হালকা কাট সার্ট করে নেবেন আর কিভাবে কাট করবেন সেটা তো দেখিয়ে দিয়েছি স্প্লিটে ক্লিক করে কেটে নেবেন তো ভিডিওটা কেটে না হয়ে গেলে দেখেন আমি আপনাদেরকে একবার দেখাই ভিডিওটা কিছুটা এরকম হবে আপনি রিয়েকশান দিচ্ছেন আর ভিডিওটা চলছে এতে করে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না তারপর এখানে ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনি এখানে সেভ অপশান আছে এটাতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি যে রেশিওতে ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করে দেবেন আমি এক হাজার আশি ফিতে ডাউনলোড করতে চাই সেটা সিলেক্ট করছি তারপর এখান থেকে সেভ অপশানে ক্লিক করলে ভিডিওটা সেভ হয়ে যাবে তো কাজ দেখেন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এবার ডাউনলোড হয়ে গেলে আপনি ফেসবুকে অন্যান্য ভিডিও বা ছবি যেভাবে আপলোড দেন ওইভাবে ফেসবুকে গিয়ে ফেসবুক পেজ অথবা ফেসবুক থেকে ভিডিওটা আপলোড করে দেবেন আপলোড করে দিলে আশা করি আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি হালকে একটু ট্রিম করে বা কাটসাট করে ভিডিও আপলোড দেন একেবারে পুরো ফুরে ভিডিও আপলোড দিলে কিন্তু কপিরাইট ক্লেম আসবে তো গ্যাজ আজকের পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে ভিডিওতে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি সত্যি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ